উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনাবালা দেবশর্মার বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। আজ কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্যর উপস্থিতিতে বরুণা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা বিডিও প্রসূন কুমার ধারার সাথে সাক্ষাৎ করে প্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি পেশ করেন। ষোলো জন সদস্য বিশিষ্ট কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার নয়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতে 9টি আসন দখল করে বোর্ড করেছিল বিজেপি। তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 4, বাম এবং কংগ্রেস জোটের সদস্য সংখ্যা ছিল 3। বর্তমানে বরুণা পঞ্চায়েতে ক্ষমতাসীন বিজেপির 3 এবং বাম তথা সিপিএম এর 2 সদস্যকে দলে টেনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত আইন অনুসারে আগামী 2 সপ্তাহের মধ্যে ব্লক প্রশাসনের ডাকা তলবি সভায় বরুণা পঞ্চায়েতের প্রধানকে আস্থা প্রমাণ করতে হবে। তলবি সভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে চেয়ার ছাড়তে হবে প্রধান রীনাবালা দেবীকে। এদিন অনাস্থা পেশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্লক তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য। বরুণা পঞ্চায়েত যেটি বিজেপির দ্বারা পরিচালিত ওদের বোর্ড ছিল, সেখানে মোট 16 আসনের সদস্য সংখ্যা ছিল। আমাদের 4 জন, অর্থাৎ তৃণমূল পার্টি আমাদের 4 জন ছিল, সিপিএমের 3 জন, সিপিএমের 2 জন ও বিজেপির 9 জনের মধ্যে 3 জন আমাদের সমর্থন করে মোট 9 জন আজকে প্রধানের অনাস্থা, প্রধানের কাজকর্মের প্রতি অনাস্থা প্রকাশ করে তাকে অপসারণের জন্য আজকে বিডিও সাহেবের কাছে সেই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ মেম্বার আজকে সই করে অনাস্থাতে সই করে আজকে জমা করা হবে। প্রধানের কি কি মানে কাজকর্মের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করলো? প্রধানের বিভিন্ন রকম কাজকর্ম, তার অ্যাক্টিভিটির উপর অনাস্থা রেখেই আজকে সেই তার কাজের প্রতি অনাস্থা রেখে আজকে তাকে অপসারণের জন্য সাবমিট করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।